জরিনা কি বলবি, বড় আজব একটা গোলাম রাখছেন। বেয়ান হইতে কলে পানি নেই, পানির মোটর নষ্ট। আমি কইছি পানির কল ঠিক করানে একটা লোক আনতে, হে খালি হুজুর বালা হুজুর বালা হুজুর বালা হুজুর মহান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি সমস্যাগুলো আমি দেখছি, যাও এখন কাজ করো। গোলামের বাচ্চা গোলাম, সারাদিন ওই আমার নাম জপ করার জন্যই তোকে আনা হয়েছে। হুজুর বালা হুজুর মহান, হুজুর বালা হুজুর মহান, বাড়িতে আর অন্য কোনো কাজকর্ম নাই, সারাদিন কি হুজুর বালা হুজুর বালা হুজুর বালা হুজুর মহান হুজুর বালা দেখাচ্ছি মজা। হুজুর তাড়াতাড়ি চলো তো, তুমি একটু ফেলে বসে বসে আমার অন্ন ধ্বংস, অন্ন ধ্বংস, কোন কাজ করবো না করে হ্যাঁ শুধু বসে বসে আমার নাম জপ করছিস? হ্যাঁ আপনি তো করছেন হুজুর, এই যে এত এত সুন্দর সুন্দর আল্লাহর নিয়ামত খাইয়া আপনি শুধু জিকিরি করতেছেন। হ্যাঁ আরে আল্লাহ আপনার যে কামের লেগে দুনিয়াতে পাড়াইছে কই হুজুর, আপনি তো হেই কাম করতেছেন না। হ্যাঁ আমার সামনে কত মানুষের নির্যাতিত হইতাছে, কত মানুষের ইজ্জত যাইতাছে, কত মানুষ শয়তানের পাল্লায় পইড়া এই জাহান্নামের দিকে যাইতাছে, আপনি তো এই দেখে না দেখার ভান করে এই শুধু জিকির করছেন, শুধু জিকির করছেন। হুজুর এই শুধু জিকির করার লেগে তো আল্লাহ আপনার এই দুনিয়াতে পাঠায় নাই, আল্লাহ আপনারে পাঠাইছে মানুষের সৎ পথে আহ্বান করার লেগা আর অসৎ পথ থেকে এই বিরত রাখার লেগা। এই হুজুর এই আমার যেভাবে আপনি আপনার ডান্ডা মারলেন, পরকালে আল্লাহ আপনার লেগে ডান্ডা রেডি করে রাখছে, বুঝে রেখেন কিন্তু। আসসালামু আলাইকুম, হুজুর খারাপ হুজুর মন্দ, হুজুর খারাপ হুজুর মন্দ, আল্লাহর পরিপূর্ণ বিধান পরিত্যাগ করে যারা শুধু জিকির করছেন তাদের প্রতি আল্লাহ আদৌ সন্তুষ্ট হবেন কি?